আচ্ছা স্যার লাচ্ছি কতদিন বানান আপনি? বহুত বছর বানাই, 30 বছর উপরে। আপনি কতটা বানাইছে? অসুস্থ কেউ চইলা গেছে না বিরাট দেশে, কেউ আছে অসুস্থ, একজন আছে আমার বড় অসুস্থ। আপনারা দুই ভাই মামা লাগে মামা? আগে মালিকে নিজেই বানাই যান, মালিক তো যে থেকে 2000-এ। আপনি কোনার জনের আন্ডারে কাজ করেন? আমি কাজ করি এখন, এটা আপনার? না না আমি কাজ করি। এর মধ্যে কি কি থাকে? দই চিনি বরফ, দই চিনি বরফ আর দুই এক ফোঁটা গোলাপ জল, বড় প্যাকেট। মহত্ব কার মধ্যে, দইয়ের মধ্যে? এটা একটা মাপ কাঠি আছে, ওইটা মাপ কাঠি মতন দিতে পারলেই মজা। আলুটা কত করে? অন্যান্য হোটেলের চেয়ে আপনাদের দাম বেশি না একই রকম? না, অনেক দাম বেশি, খাবারের মান ভালো, প্রাইস আবার বেশি। বন্ধুগণ, আজকে আমরা এখন শান্তিনগরে শান্তির নীরে বসে আমাদের ছোট বোন জামাই, আমাদের ভাগিনা ভাগ্নি, আমার সহধর্মিণী, আমরা আমাদের বিলকিস সবাইকে নিয়ে আজকে আমাদের স্পেশাল এই পুরান ঢাকার যে রাজ্জাকসের যে ফালুদা আর বিউটির যে আপনার কি বলা হয় লাচ্ছি, এগুলিতে আজকের এই সন্ধ্যাটা মানে আমাদের নাস্তার পর্বটা সারা হচ্ছে। অত্যন্ত মানে সুস্বাদু কিন্তু এই রাজ্জাকের ফালুদা, এতে কোনো সন্দেহ নাই, অনেক রকমের আইটেমের ভিতরে আছে। তো আমি একটু ঘুরে ঘুরে এই পুরো ঘরটাকে দেখানোর জন্য আমি বলবো যে এই ঘরের ভিতরে আমরা, এটা হলো আপনার বিউটির লাচ্ছি, এত স্বাদ এতদিন শুধু শুনতাম। তো আজকে আমরা সদরঘাটে গিয়েছিলাম, সদরঘাট যে নৌ টার্মিনাল যেটা রয়েছে ফেরিঘাট,
সেখান থেকে ফেরার পথে বিউটি লাচ্ছি, প্লাস হলো আপনার এই ফালুদা রাত জাগের যে ফালুদা, অনেকদিন পর এই স্বাদ নিলাম। এ ফাঁকে আরও একবার একটু মুখে দেই সে রাত জাগের ফালুদা। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শান্তিনগরের এই শান্তিনির থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ সকলকে।